সেচ কেনের জলে পড়ে মৃত্যু হলো এক আদিবাসীর। নিহত 52 বছরের মন্টু হেমরম বীরভূমের রামপুরহাট থানার ভাটিয়া গ্রামের বাসিন্দা। জানা যায়, মঙ্গলবার সকালে রামপুরহাট থানার কালীডাঙ্গা মোড়ে সেচ ক্যানেলের জলে অসাবধানতাবশত মন্টু হেমরম পড়ে যায়। এই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। সেচ ক্যানের জলে পড়ে মৃত্যু হল এক আদিবাসীর। নিহত 52 বছরের মন্টু হেমরম বীরভূমের রামপুরহাট থানার ভাটিয়া গ্রামের বাসিন্দা। জানা যায়, মঙ্গলবার সকালে রামপুরহাট থানার কালীডাঙ্গা মোড়ে সেচ ক্যানেলের জলে অসাবধানতাবশত মন্টু হেমরম পড়ে যায়। এই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। সেচ ক্যানের জলে পড়ে মৃত্যু হলো এক আদিবাসীর। নিহত 52 বছরের মন্টু হেমরম বীরভূমের রামপুরহাট থানার ভাটিয়া গ্রামের বাসিন্দা। জানা যায়, মঙ্গলবার সকালে রামপুরহাট থানার কালীডাঙ্গা মোড়ে সেচ ক্যানেলের জলে অসাবধানতাবশত মন্টু হেমরম পড়ে যায়। এই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।